নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সিএএ ও প্রাসঙ্গিক, এনআরসি ছুটদের নিঃশর্ত নাগরিকত্ব চাইল বিটিআরসি। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষিত, অসমে তিন দফায় বরাকে 26 এপ্রিল। চুরাইবাড়ি পুলিশের অভিযান, 6 কোটির ফেন্সিডিল বাজেয়াপ্ত, ধৃত 2। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়ম নীতি প্রকাশ করেছে কেন্দ্র সরকার এবং এ নিয়ে বিতর্ক চলছে। এর পরিপ্রেক্ষিতে আসামে এই আইন অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শনিবার সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, আসামে 1971-এর পর আগত তথাকথিত শরণার্থী এবং অনুপ্রবেশকারীর সংখ্যা অতি নগণ্য। যদি তা না হতো তাহলে সরকার এতদিন এনআরসি প্রক্রিয়াকে ঝুলিয়ে রাখত না। যে লাখ লাখ বাংলাদেশি ক্রমাগত আসামে ঢুকছে বলে দীর্ঘ 2 দশক ধরে আন্দোলন হয়েছে এই রাজ্যে, তাতে শুধু কিছু ছাত্রনেতা রাজনৈতিক নেতা হয়ে ব্যক্তিগত আখের গুছিয়েছেন, কিন্তু এই রটনা যে সারশূন্য এনআরসি প্রক্রিয়া তা প্রমাণ করে দিয়েছে। যে 19 লক্ষ চূড়ান্ত তালিকায় স্থান পাননি, প্রক্রিয়াকে এগিয়ে নিলে তাদের অধিকাংশই নাগরিকত্বের প্রমাণ দিতে সক্ষম হবেন, কারণ এই তালিকায় এমন প্রচুর রয়েছেন যাদের পরিবারের সদস্যদের নাম তালিকায় ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। ছেলের বা মেয়ের নাম অন্তর্ভুক্ত হয়েছে, বাবা মায়ের নাম আসেনি, এরকমও প্রচুর উদাহরণ রয়েছে। নামের বা পদবীর সামান্য ভুলের জন্য অনেকের নাম তালিকাভুক্ত হয়নি, এই স্বাভাবিকভাবেই তাঁদের নাগরিকত্ব প্রমাণিত হবে। তবে তারপরও কিছু সংখ্যক থাকবেন যাদের প্রয়োজনীয় নথিপত্র নেই। যদি বলেন তার মানে এরা মোটেই অনুপ্রবেশকারী বা শরণার্থী নন, মূলত প্রান্তিক, গরিব এবং অশিক্ষিত হবার জন্য তারা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ বা সংরক্ষণ করতে পারেননি। 1971-এর পর আসামে আসা শরণার্থীদের সংখ্যা নগণ্য, তাই আসামে এই আইনের কোনো প্রাসঙ্গিকতা নেই। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রকারান্তরে একই কথা বলছেন। জয়দীপ বলেন, যদি এ ব্যাপারে সরকারের সৎ উদ্দেশ্য থাকে তবে এনআরসির বাকি প্রক্রিয়া অবিলম্বে শেষ করুক সরকার, এবং এরপর যারা বাদ যাবেন তাদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হোক, ভিত্তি হোক 2014 সালের ভোটার তালিকা। কারণ এদের মধ্যে যেমন অধিকাংশই বাঙালি হিন্দু, তেমনি এটাও মনে রাখতে হবে এদের অধিকাংশই শরণার্থী বা অনুপ্রবেশকারী নন, তারা শুধু প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ বা সংরক্ষণ করতে পারেননি। ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যদি কেউ আসামে আসেন, আপনার কি মনে হয় যে তিনি সঙ্গে করে এইসব নথি নিয়ে আসতে সমর্থ হবেন? লোক তো এক বস্তে চলে আসতে বাধ্য হয়েছে অনেকে। আর যদি কেউ এইসব নথি নিয়েও আসেন আসামে, তাহলে কি তিনি এটাকে সংরক্ষণ করবেন না বিনষ্ট করবেন? কারণ এইসব নথি যদি পুলিশ প্রশাসনের চোখে পড়ে তাহলে তাকে বিদেশি বলে অভিযুক্ত করা হবে, ফলে তিনি এগুলো বিনষ্ট করবেন। তো সিএর এই যে বিধিনিয়ম, এটা পুরোপুরি অবাস্তব, এটা হাস্যকর বলে। আমরা যেটা বলতে চাইছি যে আবারও আমরা বলছি যে 1971-এর পর আসামে শরণার্থী যারা এসেছেন তাদের সংখ্যা অতিশয় নগণ্য। সরকার যদি নাগরিকত্ব দিতে চায়, নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে যদি সরকারের সদিচ্ছা থাকে, তাহলে অবিলম্বে এনআরসি প্রক্রিয়া চালু করুক, করে বাকি প্রক্রিয়া শেষ করুক, তাতে অধিকাংশ নাগরিকের নাম অন্তর্ভুক্ত হবে এবং তারপর যারা থেকে যাবেন তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিক সরকার, কারণ তাদের সংখ্যা আমাদের ধারণায় 1,50,000-1,50,000 বেশি হবে না। এই 1,50,000 লোককে 2014 সালের ভোটার তালিকার ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হোক, তাতে এই রাজ্যের কিছু আসবে যাবে না। সো সিএএ আমাদের দরকার নেই, আমরা চাই সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি, এবং এই জন্য আমরা দাবি রাখছি যে আগামী নির্বাচনের আগে এই এনআরসি ছুটতে সমস্যার সমাধানের ব্যাপারে সরকার স্পষ্ট বক্তব্য রাখুক। আমরা জানতে চাই সরকার কী করতে চায় এদের নিয়ে, এবং এদের আধার কার্ডের ব্লক খুলে দেওয়া হোক, এবং আসাম থেকে এই ডিভোটার এনআরসি ডিটেনশন ক্যাম্প এই সমস্যার চিরতরে সমাধান হোক, আমরা এটাই চাইছি।
লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন, মোট 7 দফায় ভোট গ্রহণ করা হবে। অসমে লোকসভা নির্বাচন 3 দফায় অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে ভোট হবে 19 এপ্রিল, দ্বিতীয় দফায় 26 এপ্রিল এবং তৃতীয় দফায় ভোট হবে 7 মে। গণনা হবে 4 জুন। প্রথম দফা 19 এপ্রিল 5টি আসনে অনুষ্ঠিত হবে, কাজিরাঙ্গা, শোণিতপুর, ডিব্রুগড়, লক্ষিমপুর এবং যোরহাটে। 26 এপ্রিল দয়ং, ওদালগুড়ি, ডিফু এসটি, করিমগঞ্জ, শিলচর এসসি এবং নগাঁওয়ে দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে। তৃতীয় দফার ভোট 7 মে বরপেটা, কোকরাঝাড় এসটি, ধুবড়ী এবং গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। করিমগঞ্জের চোরাইবাড়িতে অসম পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত। ফের অসম থেকে ত্রিপুরায় পাচারের পথে লরি থেকে 6.5 কোটি টাকা মূল্যের ফেন্সিডিল উদ্ধার করেছে চোরাইবাড়ি পুলিশ। পাশাপাশি পাচারকাণ্ডে জড়িত থাকায় লরির চালক ও সহচালককে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত কফ সিরাপগুলো নিজেদের হেফাজতে নেয় চোরাইবাড়ি পুলিশ। এতে মোট 402 কার্টুনে 64,320টি বোতল নিষিদ্ধ ESKUF কফ সিরাপ ছিল। আটক গাড়ি চালক রবি শর্মার তার বাড়ি মধ্যপ্রদেশ এবং সহচালক সুশীল শুক্লবৈদ্যের বাড়ি করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার চাঁদখিরায়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের জোয়ারে ভাসছে উধারবন্দ বিধানসভা কেন্দ্র। নির্বাচনের তারিখ ঘোষণার পর আর শিলান্যাস করা যাবে না, তাই তড়িঘড়ি জনগণের কাজের সুবিধার্থে চা বাগান এলাকার রাস্তার কাজে ঝাঁপিয়ে পড়েন বিধায়ক সোম। শনিবার মোট 6টি কাজের শিলান্যাস হয়। সকাল 10টায় শালগঙ্গার টিকলপূর্ত বিভাগের সড়ক থেকে বাবনটিলা পর্যন্ত 57,88,000 টাকায় কাজের শিলান্যাস করেন। সকাল 11টায় খাসপুর ভিআইপি সড়ক থেকে চা বাগান হয়ে বাংলাটিলা খাসিয়া পুঞ্জি পর্যন্ত পাকা রাস্তা, দুপুর 12টায় ডুমুরঘাট শিব মন্দিরের সামনের রাস্তা, কাশীপুর চা বাগানে নবনির্মিত রাস্তার সূচনা, দুপুর 2টায় গোঁসাইপুর মণিপুরী বস্তির সামনের পাকা রাস্তা, দুপুর 2:30 মিনিটে কুম্বা পুঞ্জিতে 60,50,000 টাকার রাস্তার কাজের শিলান্যাস হয়। প্রতিটি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে ছিলেন নবারণ চক্রবর্তী, সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের এসডিও রাজেন ডেকা, বাস্তুকার মোহিত রঞ্জন দাস, বিপ্লব নাথ চৌধুরী, বাস্তুকার বিশ্বজিৎ মহান্তি, দীপক ভট্টাচার্য, খাসপুর বাগানের ম্যানেজার জয়ন্ত ব্যানার্জি, দেবাশিস দেব, পুঞ্জির হেডম্যান লোকাশ মুহিম, প্রাক্তন জিপি সভানেত্রী যশশ্রী বর্মন, প্রাক্তন এপি সদস্য কস্তুরী দেব, সুপ্রিয় বড়াল প্রমুখ। আমরা এই কথাটা মনে রেখে আমরা আগামী দিনের কথা চিন্তা করব। আজকে সত্যি আমারও খুব আনন্দ হচ্ছে, কারণ এই রাস্তা দিয়ে আমিও অনেকবার এখানে ব্যক্তিগতভাবে বলতে গেলে সব যারা আছে পরিবার সবার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচিত আছেন, কোন দুই এক বাড়ি ছাড়া হয়তো। আমরাও চাইছিলাম, বিধায়কও চাইছিলেন, বিধায়কও থাকতেন, কিন্তু জরুরি কাজে মুখ্যমন্ত্রীর নির্দেশে ওনাকে গুয়াহাটিতে কাল সকালবেলা চলে যেতে হয়েছে, তাই কালকে থেকে এই দায়িত্বটা আমার উপর পড়েছে। আর আমার এসডিও সাহেব এবং আমার ইঞ্জিনিয়াররা মিলে আমরা পুরো সমগ্র উধারবন্দে আমরা এই শিলান্যাস বা কাজের সূচনাগুলো করছি। আজকেই কিন্তু এটা 2টা থেকে 2:30টার ভিতর আমাদের শেষ করতে হবে, খুব সম্ভবত আজকে বিকেল 3টা থেকে 3:30টার মধ্যে আমাদের পরবর্তী লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে, তারপর আর কাজ শুরু করে যাবে না। তাই আজকেও এখন পর্যন্ত যে শিডিউল আছে 6টা শিলান্যাস হবে, একটা মাত্র হলো এখন, তাই বেশি কিছু বলবো না। আপনারা শুনেছেন আমাদের বিভাগীয় এসডিও সাহেব ইঞ্জিনিয়ার বলেছেন যে এই রাস্তাটা হচ্ছে টিকল রোড থেকে ভায়া বাবনটিলা এখানে যাবে, বাবনটিলা পর্যন্ত এটা লেন্থ হবে 680 মিটার এবং এটার পাশ হবে 5 মিটার, মানে পুরো মাটির এরিয়া হবে 5 মিটার পাশে প্রস্থে, এবং উপরে 3 মিটার থাকবে ব্লক, 80 mm ব্লক, সবচেয়ে মোটা যে ব্লকটা হয় সেই ব্লক। এর আগে ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন। ফের দুর্ঘটনা ঘটল ডলু সড়কে। শনিবার ডলু রামপুর এলাকায় দ্রুতগামী একটি ম্যাজিক গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হন বাইক চালক। দুর্ঘটনার খবর পেয়ে সংবাদকর্মীরা ছুটে যান রামপুর বাগান হাসপাতালে। সেখানে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন কর্তব্যরত নার্স ও অন্যান্যরা।
জানা গেছে ডলু যাওয়ার পথে রামপুরে কালীনগর যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক চালক রাস্তার পাশে ছিটকে পড়েন। এলাকাবাসী ছুটে এসে আহত বছর 21-এর পিন্টু রায়কে রামপুর বাগান স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে অবস্থা সংকটজনক থাকায় তাকে বরখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। আজ শিলচর বঙ্গভবনে রূপম আয়োজিত 43তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার শুভারম্ভ হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্বোধক উষারঞ্জন ভট্টাচার্য, কবি সাংবাদিক অতীন দাস, কলকাতা থেকে আগত দুই বিচারক, শিলচরের একজন বিচারক ও অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতেই সবাই মিলে শহীদ সুদেষ্ণা সিনহাকে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। এরপর উদ্বোধক ও অন্যান্য অতিথিরা মিলে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন। প্রথমে রূপমের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এরপর এই অনুষ্ঠানের বিষয়ে অতিথিরা বক্তব্য রাখেন। বক্তব্যের পরই মোট তিনখানা নাটক আজ পরিবেশিত হয়। দেখেছি আপনাদের একটা পুরনো শ্রদ্ধাপত্রে অনেক ছবি আছে, সেখানে মলাটের এক কোণে একটা গ্রুপ ছবি আছে এবং মনে হলো যে আমি বসে আছি সেই মঞ্চে আমার শিক্ষা গুরুর সঙ্গে। আমার পাশে দুজন বিচারক আছেন, সুপ্রীতি কুমার মুখোপাধ্যায়, অনিত রায় আমার পাশে, স্যারের পাশে রয়েছেন আরো তিন চারজন রূপমের কর্তারা। এই ছবিটা আমি আবিষ্কার করে খুব আনন্দ পেলাম। এবং এবার যখন ডাক পড়লো রূপমের থেকে, তখন আমার আনন্দটা ডবল হয়ে গেল যে আমি আবার ছাড়ব। মাসে সে আহ্বানে গিয়েছিলাম, এবার রূপম নাট্যগোষ্ঠীর আহ্বানে আমি যাচ্ছি। আমি বড় আনন্দিত, আমি যে বয়সে এখন আমার গুণোৎসবে এ প্লাস পাওয়ায় আবুল কালাম আজাদ পাঠশালার প্রধান শিক্ষককে সম্বর্ধনা স্কুল পরিচালনা কমিটির। পঞ্চমবারের মতো এবারও গুণোৎসবে এ প্লাস পাওয়ায় শিলচর এ কে আজাদ রোডের 693 নম্বর আবুল কালাম আজাদ পাঠশালার প্রধান শিক্ষক মঞ্জিল আহমেদ রাজ বড়বইয়াকে সম্বর্ধনা জানালো স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তারা। শনিবার স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলিয়া বেগম রাজ বড়ভূঁইয়ার নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষককে সম্বর্ধনা প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলিয়া বেগম সহ অন্যান্যরা বলেন, পঞ্চমবারের মতো এবারও গুণ উৎসবে এ প্লাস পাওয়ায় তারা অত্যন্ত খুশি। স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষার্থীরা ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে পড়ান, তাই এই সাফল্য এসেছে এবং এই স্কুলে প্রত্যেক ছাত্রছাত্রীদের সময় মতো মিড ডে মিল খাওয়ানো সহ বিভিন্ন বিষয়ে খেয়াল রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানান তারা। পরে স্কুলের প্রধান শিক্ষক নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আবুল কালাম আজাদ পাঠশালা 1959 ইংরেজিতে স্থাপিত হয়েছে। এই স্কুলে আমি 2011 সালে এসেছি এবং আসার পর থেকে এই স্কুলের নিয়মিত কাজ চলে যাচ্ছে। 2022 ইংরেজিতে বন্যার জলে পুরো স্কুল প্লাবিত হয়েছিল, এর ফলে স্কুলের অনেক ক্ষতি হয়েছে। এরপরে আমরা স্কুলটিকে আবার সাজিয়ে তুলেছি। এই স্কুল উভয় সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা একসাথে মিলেমিশে ক্লাস করে থাকেন এবং এই স্কুলে মোটামুটি দুই শ্রেণী থেকে বাচ্চারা আসছে, মোটামুটি সবাই প্রত্যেক দিন স্কুলে আসে। আমি অভিভাবকদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখি যাতে স্কুলে বাচ্চারা পাঠানোর জন্য। যাই হোক, আমার যে শিক্ষক শিক্ষিকারা স্কুল বাচ্চাদের জন্য অপরন্ত চেষ্টা করে যাচ্ছেন, কারণ শিক্ষক শিক্ষিকার দ্বারা 2017 গুণোৎসব স্টাফ হয়েছে, 2017 এ প্লাস পেয়েছি। বছর প্রতি বছরই গুণোৎসব, এখন পর্যন্ত পঞ্চমবার গুণোৎসব, আমি প্রথম থেকে পঞ্চম পর্যন্ত এ প্লাস পেয়ে যাচ্ছি। আমাদের শিক্ষক শিক্ষিকারা অনেক কষ্ট করে বাচ্চাদেরকে পাঠদান করান, এই পাঠদানের ফলে সেই ফলটা আমরা পেয়েছি যে বাচ্চারা যে মূল্যায়ন যেটা হয়েছে সেটার মাধ্যমে আমরা এ প্লাস পেয়েছি। বাইরে ডিসপ্লে মেনু আছে, সেই অনুপাতে মেনু অনুযায়ী আমরা মিড ডে মিল খাওয়ানো হয় এবং বাচ্চারা 100% মিড ডে মিল খাওয়া দাওয়া করে ওরা অশ্রেণী থেকে পঞ্চম মান পর্যন্ত ক্লাস 5 আপ টু আমাদের স্কুলে আছে।
শনিবার রাধামাধব কলেজ মহিলা সেলের উদ্যোগে ও স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের সহযোগিতায় শিলচর শহরের পার্শ্ববর্তী বেতুকান্দিতে সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত হয় এক দিবসীয় মহিলা স্বাস্থ্য শিবির। মূলত আন্তর্জাতিক মহিলা দিবস পালনের অঙ্গ হিসেবে এদিন উক্ত স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বলে জানান রাধামাধব কলেজ IQAC-র কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী। এদিন অর্ধ শতাধিক মহিলার স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হাতে বিনামূল্যে ঔষধপত্র তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিনের স্বাস্থ্য শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডাক্তার দেবশ্রী রায় চৌধুরী। সঙ্গে ছিলেন ফার্মাসিস্ট সুকান্ত দে। বেতুকান্দির মতো প্রত্যন্ত গ্রামে এসে মহিলাদের চিকিৎসা পরিষেবা প্রদান করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও এই অঞ্চলে আর্থিক অভাবের কারণে চিকিৎসা পরিষেবা নিতে অক্ষম লোকদের জন্য পুনরায় এখানে এসে চিকিৎসা পরিষেবা প্রদান করতে তিনি আগ্রহী বলে জানান। কলেজের পক্ষ থেকে বেতুকান্দিতে এসেছি একটা স্বাস্থ্য শিবির করতে, যেটা আয়োজন করেছে আমাদের কলেজের উইমেন্স সেল এবং হেলথ কেয়ার সেন্টার মিলে। আর এখানে আজকে আমরা জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের অফিস থেকে পেয়েছি ডক্টর দেবশ্রী রায়চৌধুরী ম্যাডামকে। উনি আজকে আমাদের এখানে পরীক্ষা শিবিরটা করেছেন বা সব ফিমেলদেরকে আজকে হেলথ চেক আপ করেছে। আর এছাড়া আমি এখানে বলতে চাই যে আমরা বেতুকান্দি ভিলেজটা আমাদের কলেজের একটা অ্যাডপ্টেড ভিলেজ, যেখানে অনেক রকমের প্রোগ্রাম আমরা করতে থাকি, বিভিন্ন রকমের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা করি। যেরকম ফ্লাডের সময়ও আমরা এখানে অনেক রকমের ফ্লাড রিলিফ ক্যাম্প করেছিলাম, আমরা রিলিফ ডিস্ট্রিবিউট করেছিলাম। তো এইরকম কলেজের পক্ষ থেকে আমরা এখানে অনেক রকমের প্রোগ্রাম করে থাকি। আজকের এই প্রোগ্রামটা আমাদের নারী দিবস উপলক্ষে আমরা আজকে একটা হেলথ ক্যাম্প করেছি, যেখানে সব মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আমি এই এই আজকের প্রোগ্রামের জন্য সফলতার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কলেজের প্রিন্সিপাল স্যারকে, আমাদের উইমেন্স সেলকে এবং হেলথ কেয়ার সেন্টারের পক্ষ থেকে। তার মধ্যে আমাদের যে এখানে যে আমাদেরকে আজকে অর্গানাইজ করে দিয়েছেন পিনাক রায়, পিনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই শিবিরে আমাদেরকে সাহায্য করার জন্য। ক্যাম্পটা করে খুব ভালো লেগেছে। এরকম মানে মহিলাদেরকে আমি একটা গ্রামের ভিতরে এসে যে এটা করতে পেরেছি আমার খুবই আনন্দিত। আমি সবাই এসছে এরকম ভবিষ্যতে যাতে আরও হয়, তাহলে মানে আরও গ্রামের মানুষরা যেটা এই সুবিধার থেকে মানে ইয়ে থাকে ওটা ওরা আরও পাবে আর কি। এটা বলি আর NGO-র যে অর্গানাইজেশন টিমকে কংগ্রাচুলেশন জানাই যে খুব ভালো একটা ক্যাম্প করেছে। ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু বিভাগের নবগঠিত সোনাই মণ্ডলের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হল শনিবার। এদিন দলীয় কার্যালয়ে সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল করিম মজুমদারের পৌরোহিত্য অনুষ্ঠানে নতুন কমিটির পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সাংগঠনিক বিভিন্ন দিক সহ সম্মানের লোকসভা নির্বাচন নিয়েও আলোচনা হয়। সংখ্যালঘু ভোট বৃদ্ধি করতে সরকারের উন্নয়নমূলক কাজকর্মগুলো তুলে ধরতে মোর্চার প্রত্যেক সদস্যদের কাছে আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সাংগঠনিক কর্মপন্থা নিয়ে বক্তব্য রাখেন সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন, সংখ্যালঘু মোর্চার জেলা ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর, মোর্চার সোনাই কমিটি সহ সভাপতি রহিমউদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন মোর্চার পালংঘাট মণ্ডলের সভাপতি রেজিনা বেগম মজুমদার, সোনাই কমিটির সম্পাদক শিপ্পু লস্কর, বাবুল হোসেন লস্কর, আজমল হোসেন সহ অন্যান্যরা। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন সোনাই মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল করিম মজুমদার। ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার সোনাই মণ্ডলের আহ্বানে কার্যকারিণী সভায় আমরা মিলিত হয়েছি। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা দলীয় কার্যসূচি হাতে নিয়েছি। আগামী 20 তারিখ পর্যন্ত আমরা লাভার্থী সম্মেলন হবে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী লাভার্থীর সঙ্গে যোগাযোগ করবে, সম্পর্ক স্থাপন করবে, তাহাদেরকে বোঝাবে যে ভারতীয় জনতা পার্টির প্রদত্ত সরকারে যে অনুদান তুমি পাচ্ছ সেটা উপলব্ধি করানোর জন্য। এবং আগামী 24 তারিখ ভারতবর্ষের মধ্যে দলীয় কর্মীর ঘরে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব। এবং আমাদের সংখ্যালঘু কমিটির আশা আগামী লোকসভা নির্বাচনে একটা স্থানে গিয়ে পৌঁছবে এবং দেখিয়ে দেবে যে সোনাই মণ্ডল সংখ্যালঘু মোর্চা কাছাড়ে কোনো মণ্ডল থেকে পিছিয়ে নেই সেটা আশা। সেইটুকু বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখে সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার, বক্তব্য শেষ করুন। 5 কোটি টাকা ব্যয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হলো শনিবার।
শিলচরে আয়োজিত গত ক্যাবিনেট বৈঠকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কর্তৃক শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামো উন্নয়নে 10 কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার প্রথম পর্যায়ে কাজ শুরু করা হয়। এদিন শিলচরের অতিরিক্ত জেলা শাসক ইউরাজ বরঠাকুর রিমোট টিপে সরকারের 5 কোটি টাকা ব্যয়ে কাজের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করেন। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত জানান, আসাম সরকারের বরাদ্দকৃত অর্থে আগামীতে শিলচর জেলা ক্রীড়া সংস্থা একটি পূর্ণাঙ্গ রূপ পাবে এবং খেলাধুলার ক্ষেত্রে কাছাড় সহ গোটা উপত্যকা আরও এগিয়ে যাবে। বিধায়কের প্রচেষ্টা ও মুখ্যমন্ত্রীর সহায়তায় শনিবার প্রথম পর্যায়ে বরাদ্দকৃত 5 কোটি টাকা ব্যয়ে কাজের শুভ শিলান্যাস হওয়ায় স্থানীয় বিধায়ক সহ আসাম সরকার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন শিলচর ডিএসএর কর্মকর্তারা। আজকে আমাদের এই প্রোগ্রামটা আমরা বিগত দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন যখন ক্যাবিনেট মিটিংয়ের সময়, তখন উনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমাদের ডিএসএ স্টেডিয়ামের জন্য বরাদ্দ করেছিলেন 10 কোটি টাকা। সেই 10 কোটি টাকার 5 কোটি টাকা ইতিমধ্যে কাজ শুরু হলো আজকে। তো আজকে যে কাজ শুরু হলো আমরা অতি আনন্দিত, এই কারণে যে আমরা জেলা ক্রীড়া সংস্থা এই টাকা দিয়ে আমাদের জেলা ক্রীড়া সংস্থার যে স্টেডিয়ামটা সেটা পূর্ণাঙ্গ রূপ পাবে আমরা আশা করছি, এবং খেলাধুলার উন্নয়নে আমরা যেভাবে সচেষ্ট আছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে খেলাধুলা প্রসারের জন্য নিজেকে জড়িয়ে রেখেছেন, কিছুদিন আগেই আপনারা দেখেছেন খেল মহারণ করলেন এবং সারা স্টেটে আসামের পুরো জায়গায় কোনায় কোনায় জিপি লেভেল থেকে হাইয়েস্ট লেভেল অবধি 5টা ডিসিপ্লিনে এত সুন্দর খেলা হয়েছে এবং সেখান থেকে অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে আমাদের আশা। এবং আমরা জেলা ক্রীড়া সংস্থাও সেই কাজেই ব্রতী রয়েছি। আমরা মনে করি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের ক্রীড়া জগতে একটা আলোড়ন সৃষ্টি হবে এবং যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী এবং এইখানের জনপ্রতিনিধি আমাদের মাননীয় বিধায়ক যেভাবে কর্মতৎপর এবং আমাদের এই ফান্ডটা রিলিজ করার জন্য ওনারা যেভাবে সচেষ্ট ছিলেন, আমি সবাইকে আমার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সিএএ ও প্রাসঙ্গিক এনআরসি ছুটদের নিঃশর্ত নাগরিকত্ব চাইলেও লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষিত, অসমে 3 দফায় বরাকে 26 এপ্রিল। জুরাইবাড়ি পুলিশের অভিযান, 6 কোটির ফেন্সিডিল বাজেয়াপ্ত, ধৃত 2। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।